হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো, আজকে মাছ নিয়ে এসেছি, রুই মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো আজকে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি, আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো সকালে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। রোজ রোজ আর সকালে কি দেখাবো, সকাল টাইমটা এত তাড়াতুড়া থাকে, সেই জন্য কিছু দেখাতেই পারিনি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। এদিকে দেখো, চালটাও ধুয়ে দিয়েছি বন্ধুরা। আর আজকে নিয়ে এসেছি জানো, তোমার এটা হচ্ছে কি শাক যেন বলে এটাকে, ঢেঁকি শাক। তো চার মুঠো ঢেঁকি শাক না 10 টাকায় দিয়ে দিল। তো একদম ছোট ছোট পাতলা পাতলা আটি, তো চার মুঠো শাক হলে না ভালো হবে খাওয়ার। আর শাকটা না সবাই পছন্দ করে, ছেলে মেয়ে সবাই খায়। আর দেখো বন্ধুরা, 10 টাকার আদায় দুটো দিয়েছি, এত আদার দাম আর কি বলবো। তো চলো, শাকটাকে আমি এখন ভালো করে বেছে ধুয়ে নেই। তারপরে দেখো, সকালে কিন্তু ছেলে কিচ্ছু খায়নি, এখন বলছে মা ম্যাগি করে দাও, ম্যাগি করে দাও। সেই জন্য আবার ছেলেকে ম্যাগি করে দিলাম, একটা ম্যাগিতে পেঁয়াজ দিয়ে আর এই যে ম্যাগির মশলাটা দিয়ে একটু সিদ্ধ করে দিলেই খেয়ে নিবে। অত ডিম টিম দিয়ে করে দেওয়ার ঝামেলা নেই, এরকম করে দিলেই ছেলে পছন্দ করে খেতে। তো এখন মানে বললাম কি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য এখন এক প্যাকেট ম্যাগি খেয়ে নাও, তারপরে ভাত হয়ে যাবে, একবারে স্নান করে ভাত খেয়ে নিবা, সেই জন্য ম্যাগি করে দিলাম। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, তো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন দেখো সকাল থেকে তোমাদের সামনে আসিও নি, সকালবেলা কী হয়েছিল জানি না, তো আর আসতেই পারিনি সকাল থেকে। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, এখানে কালকে ঘুগনি ছিল, অল্পই আছে, বেশি না, একটু গরম করে নিলাম। তো গরমের দিন আমার তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে ঢুকে রাখলে ভালো থাকবে। আর এখানে দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ঢেঁকি শাক এনেছি, ঢেঁকি শাকটা কেটে বেছে ধোয়াও হয়ে গেছে। তো মাছের ঝোল করবো, ঢেঁকি শাক করবো, আর পটল ভাজা করবো। তো এটাই করবো রান্না, আর বেশি কিছু করছি না। আর এখানে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, আর আজকে কি রৌদ্র নেই, একদমই রৌদ্র নেই, আর মেঘলা মেঘলা ওয়েদারই আছে, কিন্তু বৃষ্টি হবে কি না জানি না, হতেও পারে আবার বৃষ্টি বলা যায় না, একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আসে। একটু আগে এত অন্ধকার হয়ে আসছিল না, ভয়ই লাগছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে নাকি, তার মধ্যে কাপড় টুপুরগুলো তো মেলে এসেছি বাইরে। আর আমাদের রাস্তার ধারে মানে রাস্তায় গেট দিয়ে বের হতে ড্রেনটা ভেঙেছে, সেই জন্য বাইরে বের হতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, বাইরে যেতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমাদের তো কাপড় মেলতে বাইরেই যেতে হয়, বাড়িতে এক ফোঁটাও রোদ্রি ঢোকেই না, সেই জন্য বাইরে গিয়েই কাপড় মেলে। তো কাপড় মেলে এসেছি, যদি মানে ঝমঝম করে বৃষ্টি নেমে যায় না, আমি যে দৌড়িয়ে গিয়ে আগে কাপড়টা মেলবো সেটা উঠাবো সেটা পারবো না। একবার মাছ ভেজে উঠে নিয়েছি, আরেকবার ছেড়ে দিলাম। তো যা বলছিলাম, তো একবারে যদি ভাবি ভাতটা দিয়ে কাপড়টা উঠাতে যাবো, উঠাতে যেতেই পারবো না, কারণ গেটের ওখানে বেরি হওয়া যাচ্ছে না, খুবই অসুবিধাই হচ্ছে। আর মাম্মাম তো স্কুলে গেছে, আজকে শুক্রবার, আজকে স্কুল গেলে আবার কাল পরশু দুদিন একটু বন্ধ থাকবে। তো কালকে সকালে বাংলা পড়া আছে, বিকেলের দিকটা ফ্রি থাকে, আর রবিবার দিন আবার টাইম পাই না, সকালে নাচ থাকে, দুপুরে ড্রয়িং থাকে, বিকেলে আবার বাংলা ম্যামের কাছে পড়া থাকে, তো টাইমই পাই না। শুধু এই শনিবার দিন সকালে টিউশনি পড়ে আসে, বিকালটা একটু ফ্রি হয়। কালকে সন্ধ্যাবেলা আমিও ঘুমিয়েছিলাম, আমার সাথে সাথে মাম্মামও ঘুমিয়েছিল, শুয়েছিল। হঠাৎ কালকে সন্ধ্যাবেলা শরীরটা এতটা খারাপ লাগলো না, তোমার কী বলতো, বমি বমি ভাব লাগছিলো, মানে একদম খারাপ লাগছিলো, সেই জন্য সন্ধ্যাবেলা মাম্মামকে পড়তেও বসাইনি, আমি একটু শুয়েছিলাম। তো আর তারপরে রাত্রেবেলা ভাতটা কিছুই খাইনি, ভালো লাগছিলো না। তো চলো বন্ধুরা, মাম্মামের আসার টাইমও হয়ে যাবে, আমি ফটাফট রান্নাটা কমপ্লিট করি। আর সেরকম কিছু তো রান্নাবাড়ি করছি না, তো রান্না হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিব, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, আর সবাই পাশে থেকো, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমাদের মতো সাধারণ হাউস ওয়াইফরা কী ভিডিও দিবে বলো, আমরা কি আর বাইরে যাই? বাইরে গেলে তো অনেক রকমের ভিডিও নিয়ে আসতে পারি, তাই না? আমরা তো আর বাইরে যাই না, সারাদিন বাড়িতেই থাকি, তো কী ভিডিও আর শেয়ার করবো বলো তোমাদের সাথে? কিছুই শেয়ার করার নেই, এই রান্নাবাড়ি খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো নিয়েই তোমাদের সামনে আসি, প্লিজ একটু করে তোমরা সাপোর্ট করো। তো চলো, অনেক কথা বলে ফেলছি, এখন ফটাফট রান্নাটা করে নিই।
না দেরি দেরি হয়ে যাবে, আর গরমটা খুব একটা লাগছেও না, আবার হচ্ছে রান্নাঘরে আসলে গরম লাগছে, আবার যদি ফ্যান চালিয়ে বসে থাকছি না তাহলে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ফ্যানের হাওয়াটাও ভালো লাগছে না। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। তো দেখো বন্ধুরা, পটল ভাজা কেটে নিয়েছি, আর টাটকা টাটকা পটল ছিল, তো ভাবলাম চলো একটু পটল ভাজাও করে নিই। আর এই যে পটল ভাজা কেটে নিয়েছি, আর এইদিকে তোমার শাকটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো শাকটা ঢাকাটা উঠিয়ে নিয়েছি, আর শাকটাতে দেখো কতটা জল বেরিয়ে গেছে। আর শাকটা শুধু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, দিয়েই শাকটা করছি। আর ঢেঁকির শাক দেখবে কি রসুন দিয়ে খেতেই বেশি ভালো লাগে, নিরামিষ খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো শাকটা করে নিই, আর কী কী রান্না করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর অত রান্নাটা রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু রান্না হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে থাকুন। তো দেখো বন্ধুরা, আমার ঢেঁকির শাকটাও হয়ে গেছে, পটল ভাজাটাও হয়ে গেছে, এখানে মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর কালকের ঘুগুনিটাও গরম করে রেখে দিলাম। আর এবার করে নিব হচ্ছে মাছের ঝোল, তো সোমবারও দিয়ে দিয়েছি। আর আলুটাকে একটু ভালো করে একটু লাল লাল করে ভেজেই নিলাম, ভেজে নিয়েই তারপরেই করব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এখানে তো মশলাটা করেই নিয়েছি, আর আমি না মাছের ঝোলে বেশিরভাগ পেঁয়াজ দিয়েই করি, কারণ আমাদের এখানকার মাছ খুব একটা ভালো হয় না, পেঁয়াজ দিয়ে না করলে না মাছের কোনো টেস্টই ভালো লাগে না খেতে, সেই জন্য পেঁয়াজ দিয়েই করি। আর জিরাটা ভাজা করে রেখে দিই, পরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিই, আর জিরা বাটাটা কমই ইউজ করি। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, সবাই পাশে থেকো। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো মাছের ঝোলটার কালারটা কি এসেছে, দারুণ। আর শুধু আলু দিয়েই করেছি। তো চলো, আমার এখনও কড়াই থেকে ঢালা হয়নি, এখন খেয়ে দিয়ে নিবো। এমনি আধা বাসন মাজা হয়ে গেছে, শুধু খেয়ে দিয়ে নিবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার বাসন মাজবো। তো বন্ধু দেখো বন্ধুরা দেখো, খেতেও বসে গেছি, তো শাক মাছ দিয়ে খেতে বসে গেছি মামা আমার আমি। তো চলো, খাওয়াটা তো কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করি না, আর মাছের লেজাটা নিয়ে নিয়েছি। আর আমার না লেজা যে খেতে খুব ভালোবাসি তা না, কিন্তু ভাবি থাক লেজাটাই নেই, লেজার মধ্যে কাটা বেশি সবাই খেতে পারবে না, সেই জন্য লেজাটা নিয়েই আমি বসি। তো চলো বন্ধুরা, খেয়ে নেই, খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সামনে সামনাসামনি কথা বলতে। তো তোমরা আমার পাশে থাকো আর সবাই দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন কথা বলতে বাবা 5:45 বেজে গেছে, তো অনেকক্ষণই কাজকর্ম করেছি, মামামকে টিউশনই দিয়ে এসেছি, কারণ আমাদের গেটের ওখানে যে বললাম না ড্রেন হচ্ছে, সেই জন্য মামা আমার যেতে পারছে না একা একা বাইরে। মামামকে পড়তে দিয়ে আসলাম, দিয়ে এসে জল টল ভরলাম, ভরে একজনে এলবিতে ছিলাম, তো একটু মজা করছিলাম এলবিতে, তো অন্য আইডি থেকে গিয়েছি, তো সেই জন্য একটু মজা করছিলাম, তো বলিনি এখনও যে আমি গিয়েছি। তো একজন বুঝতে পেরে গেছে, তো বলছে যে পপি দিই হবে, পপি দিই হবে, তো এখনও বলিনি। আমি বলছি ঠিক আছে, এলবি শেষ হবে তারপরে বলবো যে কে আমি। তো কী বলো তো, মামাম না আজকে পড়তে যাওয়ার সময় না বিছানা টিছানা ক্লিন করে রেখে গেছে, বলে কি মা আমি বিছানাপত্র সব ক্লিন করে রেখে গেলাম, তুমি কিন্তু নোংরা করবা না, এলোমেলো করবা না, যেরকম সাজিয়ে রেখে গেছে সেরকমই যেন থাকে। আমি যে ঠিক আছে সেরকমই থাকবে, আমি এখন তাহলে আমার কালকের ভিডিওটা একটু এডিটিং বাকি আছে, এডিটিং করে ওটা পাবলিক করে দিব, ঠিক আছে? তো চলো তোমরা একটু পাশে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? আর কী বলো তো, এই বেলাটায় না রৌদ্রু দিয়েছে, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, এই বেলায় রৌদ্রু দিয়েছে, তো এইটুকু রৌদ্রুতে না বিকালবেলায় রৌদ্রুতে আর জামাকাপড়গুলো কিছুই শুকালো না, আধা শুকিয়েছে আর আধা ভেজা ভেজাই আছে। এখন ওগুলোকে নিয়ে এসে ঘর দিয়ে দেখো আবার একটু করে ছড়িয়ে ছড়িয়ে মেলে রাখলাম, তো গোটা রাত্রিতে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। তো চলো ভিডিওটা এডিটিং করি, করে আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? আর মাম্মামকে ভেবেছিলাম মাম্মাম যখন পড়তে যায় তখন তোমাদের সাথে একটু মাম্মামকে দেখা করাবো, তো আর টাইমই পেলাম না, টাইম পেলাম না বলতে ভুলেই গেছি, ঠিক আছে পরে দেখাবো মাম্মামকে। তো চলো কাজগুলো, কাজ বলতে কিছু না, ভিডিওটা এখন এডিটিং করবো, একটু রেস্ট নিব, পরে আসছি। বন্ধুরা দেখো, আজকে সকালে মাম্মামকে যখন স্কুলে দিয়ে আসি না, তখন আমাদের দোকানে যে মানে দাদাটা হচ্ছে লুটি বন্টন এগুলো দেয়, ওনার কাছ থেকে না এই শনপাপড়িটা নিয়েছি, আর এই শনপাপড়িগুলো না খেতে হেব্বি লাগে, আমার খুব ভালো লাগে। এক পিস করে যদি অনেক সময় না সবসময় দেখবে কি ঝাল জিনিসও খেতে ভালো লাগে না, কোনো সময় না মনে হয় না একটু মিষ্টি মিষ্টি কিছু খায়, তখন এই যে শনপাপড়িগুলো খেতে না ভালোই লাগে। আমিও খাই, মাম্মাম যে খুব একটা খায় তা না, খাবে, মাম্মাম যদি একটা গোটা নেয় গোটাটা খেতে পারে না, আধা খাবে, আমি আধা খাবো, আর ছেলে তো মুখেও দিবে না এগুলো, মুখে দিয়েও দেখবে না কেমন স্বাদ, কোনোদিনও মুখে দেয় না ও, ছেলে তো একদম মিষ্টি জিনিস পছন্দ করে না। আর দেখো বন্ধুরা, মাম্মামের জন্য এই যে আবার এখানে দেখো
12টা 12টা খাতা নিয়ে চলে এসেছে। আর কি বলো তো, এত খাতা শেষ হয়ে যায়, এত খাতা লাগে, তো এমনি দোকান থেকে কিনতে গেলে না জানো অনেকটা দাম নিয়ে নেয়। আর এদিকে দেখো একজনের এলবি চলছে, এই দেখো এলবি চলছে একজনের। আর এই যে খাতা, রুল পেন্সিল, এই রুল পেন্সিলগুলো কী করে বলো তো, এক তো মানে একটা পেন্সিল একদিনে শেষ করে দেয়, এত শাপলা দিয়ে চাচতেই থাকে চাচতেই থাকে শেষ হয়ে যায়। আর এরকম খাতা নিয়ে আসলে না হোলসেল থেকে যদি নিয়ে আসা হয় না তাহলে অনেকটাই পত্তা পড়ে, আর দোকান থেকে যদি কিনতে যায় না এক একটা খাতারই কত দাম নিয়ে যায়, মানে খুব গায়ে লাগে এই খাতাগুলো কিনতে, সেই জন্য একবারেই নিয়ে আসা হয় মাম্মামের জন্য। হ্যালো বন্ধুরা, এখন কি বলবো বলো তো, এখন কটা বাজে বলো তো, 10টা বেজে গেছে। আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, ডিম সিদ্ধ বসিয়েছি আজকে, কিন্তু মাছ করেছি, বড় মাছই রান্না করেছি, তাও বলছে ডিম সিদ্ধ লাগবে, তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভাবলাম কি সন্ধ্যাবেলা অনেকগুলো কাজ করব, কিচ্ছু কাজ করতে পারলাম না, অনেক কাজ পড়ে আছে, কিছুই আর করতে পারলাম না। এই যে ময়দা এনে রেখেছি ডিব্বাতে ঢালবো, চা পাতা দুধ এনেছি সব ডিব্বাতে ঢালবো, তো কোনো কাজই আর করতে পারলাম না। দাঁড়াও ডিম সিদ্ধটা হয়ে, তো বন্ধুরা দেখো মাম্মাম পড়তে বসেছে, এখানে লিখছিল কিন্তু বাংলা লেখাগুলো, সকালে বাংলা পড়া আছে, লিখতে লিখতে দেখো না টান টান হয়ে শুয়ে পড়েছে। আর এখানে দেখো এখানে কি হচ্ছে বলো তো, লাইট চলছে, তো ঘুরছে নেটটা একটু, জানি না ডিস্টার্ব দিচ্ছে। আর মাম্মাম শুয়ে পড়েছে, মাম্মামকে এখনো ভাত খাওয়ানো হয়নি, বললাম যে লেখাটা কমপ্লিট করো, করে তারপরে শুয়ে পড়ো, কথাই শুনছে না, লিখতে লিখতে না বাংলা লেখা দেখলেই না ওর জ্বর এসে যায়, বাংলা সেরকমভাবে পারে না ভালো মতো, সেই জন্য বাংলা লেখা দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, ওর জ্বর এসে যায়। বললাম যে লেখাটা শেষ করো, লেখাটা শেষই করলো না। তো চলো মাম্মামকে আমি ভাতটা খাইয়ে নিই, তো ডিম সিদ্ধ হয়েই গেছে, ডিম সিদ্ধ কোনো ঠান্ডা নেই, ঠান্ডা লাগছে, ঠান্ডা বন্ধ করলে বলবে গরম লাগছে মা, গরম লাগছে, তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো। তো চলো মাম্মামকে খাইয়ে দেবো, আর এখন তো তোমাদের সাথে শেয়ার করার কিছুই নেই, এখন ঘুমাতে ঘুমাতে তো তাও 12টা বেজেই যাবে, এখন অনেকটাই দেরি আছে ঘুমানোর, তো ভাবলাম চলো একটু চুপ, তো ভাবলাম চলো একটু সামনাসামনি কথা বলে ফোনটা চার্জে বসাবো, ফোনের চার্জ একদমই কমে গেছে, আর আমার এটা নতুন ফোন তো মানে চার্জ দিলে না বেশি কষ্ট হয় না, ফটাফট চার্জ হয়ে যায়, 10-15 মিনিটের মধ্যেই 100% হয়েই যায়, অতটা কষ্ট হয় না, বসাতে বসাতেই চার্জ হয়ে যাবে, মানে আমি যদি ভাত চার্জে বসে মাম্মামকে খাইয়ে বাসন টাসন মেজে আস্তে আস্তে 100% হয়ে যাবে, অতটা অসুবিধা হয় না। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের যদি আমার ভিডিওটার কোনো অংশ একটু যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে পাশে থেকে যাইও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এখানে ফোন আছে দেখবা, টাটা, বাই বাই, দেখছো ঘুমিয়ে পড়েছিল কিন্তু এখনও টাটা বাই বাই করতে চলে এসেছে, এখন দাঁত ফুকলো টাটা বাই বাই করছে। তো চলো।